নমস্কার দর্শক বন্ধুরা, পিঙ্কিস ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তিল দিয়ে এই গরমের মধ্যে দুর্দান্ত স্বাদের একটি তৃপ্তিদায়ক এবং স্বাস্থ্যকর একটি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন রেসিপিটিতে। আমি এখানে 200 গ্রাম খোসা ছাড়ানো কালো তিল নিয়েছি। তিলগুলোকে এবার ভালো করে ধুয়ে একটু রোদে শুকিয়ে তারপর নিয়েছি একটা প্লেটে। এখন আমি তিলগুলোকে একটু ফ্রাই করে নেব। তার জন্য একটা কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে মিডিয়াম টু হাই ফ্লেমে 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া, কন্টিনিউ নাড়াচাড়া করতে করতেই তিলগুলোকে ভাজতে হবে। বন্ধ করে দিলে পুড়ে যেতে পারে, তাই 2-3 মিনিট নাড়াচাড়া করতে করতে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে তিলগুলো ভাজা হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করতে করতে তিলগুলোকে ভেজে নিচ্ছি। এখন একটা প্লেটে ভাজা তিলগুলোকে রেখেছি একটু সময় ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি এখানে আবার 200 গ্রাম বাদাম নিয়েছি। বাদামগুলো শুকনো করাতে ভেজে নেব একটু সময়। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করেই বাদামগুলোকে ভাজতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। তারপর নামিয়ে একটু সময় পরে একটু ঠান্ডা হয়ে গেলে বাদামগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে সবগুলো খোসা ছাড়িয়ে বাদামগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন একটা মিক্সিং জারে আমি অর্ধেকটা তিল নিয়েছি, তারপর বাকি অর্ধেকটা বাদামও নিয়েছি। নিয়ে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল ছাড়া পেস্ট করলে ভালো হবে না। প্রথমে একটু জল দিয়ে একটু পেস্ট করে নেব। এখন ঢাকনাটা খুলে দেখা গেল যে পেস্ট হয়নি, তো আরেকটু জল লাগবে। আরেকটু জল দিয়ে মিহি পেস্ট করে নিতে হবে। এখন ভালো করে পেস্ট করা হয়ে গেছে। একটু একটু করে জল দিয়েই পেস্ট করতে হবে। প্রথমে একসঙ্গে বেশি জল দিলে আবার পেস্ট ভালো হবে না। পেস্ট করা তিল বাদামগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে তার সঙ্গে জল দিয়ে দিচ্ছি। তার মধ্যে মিক্সিং জারটাও ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 3 চা চামচ চিনি দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এখন আমি 2টো লেবু এভাবে কেটে নিয়েছি। লেবুগুলো থেকে রস চিপে তার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে চিপে রসগুলো বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে তেঁতুলও দেওয়া যায়, বা আপনারা নারিকেল কুড়াও দিতে পারেন, নারিকেল পেস্ট করেও দিতে পারেন এর মধ্যে। আমি দিইনি, কারণ আমাদের ঘরে নারিকেলটা পছন্দ করে না। এবার ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ। আমি এখানে নর্মাল টেম্পারেচারে জল ইউজ করেছি, কারণ ফ্রিজে রাখবো। আপনারা ঠান্ডা জল ইউজ করে সঙ্গে সঙ্গে খেতে পারেন। তারপর ভালো করে মিক্সড করে একদম টক রেডি হয়ে গেছে। এই গরমের মধ্যে খুব তৃপ্তিদায়ক একটি রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপনার কাছেই পৌঁছে। নমস্কার, ভালো থাকবেন।